হ্যালো, পাওয়ার বিআই বাংলাতে আপনাদের স্বাগতম। এখন আমি পাওয়ার কিউরির একটা স্পেশাল মার্জ সেলফ জয়েনিং, এটি কিভাবে আসলে পাওয়ার কিউরিতে করা যায় সেটাই মূলত এখন দেখব। অথবা বলা যেতে পারে যে আপনার একটা ডাটা সেট আছে, সেই ডাটা সেটের মধ্যে কিছু ভ্যালু আছে, তো সেই ভ্যালুর মধ্যে প্রিভিয়াস রোয়ের ভ্যালুর যে ডিফারেন্স, সেই ডিফারেন্সটা আপনি কিভাবে করতে পারেন, মূলত সেটাই আমি এই টিউটোরিয়ালে আলোচনা করব। তো উদাহরণ হিসেবে মনে করেন আমি এখানে এনে রেখেছি একটি কিছু ডেট আছে এবং তার পাশে সেলস কোয়ান্টিটির পরিমাণ দেওয়া আছে। তো আমি আসলে এক্সেলে যদি এই প্রিভিয়াস ভ্যালুর যে ডিস্টেন্সটা, অর্থাৎ 299 থেকে 442 যদি বাদ দিতে চাই, যেটা এক্সেলে করা খুবই সহজ, আমরা জাস্ট একটা ইকুয়াল টু দেবো, দেন এইটা দেওয়ার পরে মাইনাস চিহ্নটা দিয়ে আমরা জাস্ট এন্টার প্রেস করলে এবং এটাকে যদি আমি টান দেই, খুব সহজে রেজাল্টটা বেরিয়ে চলে আসে। বাট পাওয়ার কোয়েরিতে এই কাজটা আপনি কীভাবে করবেন সেটাই মূলত আমি আপনাদেরকে এখন দেখাবো। তো চলেন তাহলে আমরা মূলত আমাদের যে ডাটা, আমাদের পাওয়ার বিআই যে টুলসটা আছে সেখানে চলে যাচ্ছি। তো সেখানে গিয়ে এই যে ডাটা সেটটা আছে সেই ডাটা সেটটাকে আমি অ্যাক্সেস করে নেব। তো আমি এখানে চলে গেলাম, এখানে গিয়ে আমাদের এক্সেলে দেখিয়ে দিলাম। এক্সেলে দেখিয়ে দেওয়ার পরে আমাদের যে ডাটা সেট সেটা হচ্ছে প্রিভিয়াস রো ডাটা ডিফারেন্স, সেটা এই নামে আছে। তো এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করার পরে সে ওই এক্সেল ফাইলে চলে গেল, সেখান থেকে আমাদের ডাটাটা দেখিয়ে দেওয়ার জন্য বলা হলো, আমি জাস্ট দেখিয়ে দিয়ে ট্রান্সফর্ম ডাটাতে চলে গেলাম। খুব ভালো। তো তার মানে আমরা এক্সেলে সেই ডাটাটাকে আমাদের এখানে নিয়ে চলে এসেছি। তো সরি, তো আপনি এখন পাওয়ার কোয়েরিতে এটা কিভাবে করবেন সেটাই মূলত আমি আপনাকে দেখাবো। তো এটা করার জন্য আপনাকে যেটা করতে হবে, এখানে আমাদেরকে দুটো সাপোর্টিং কলাম নিতে হবে, যেটাকে ইন্ডেক্স কলাম বলে পাওয়ার কোয়েরিতে, অর্থাৎ সেটা আমি পাবো হচ্ছে অ্যাড কলামে গিয়ে, ইন্ডেক্স কলাম। দেন হচ্ছে প্রথমটা আমি নেব জিরো থেকে, অর্থাৎ জিরো থেকে একটা সিরিয়াল নাম্বার তৈরি হবে। আবার আমি আরেকটা ইন্ডেক্স কলাম নেব যেটা শুরু হবে ওয়ান থেকে, জাস্ট এরকম। তো এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে এই যে টেবিলটা তৈরি হলো, যেটার নাম ডাটা নামেই আমি রেখেছিলাম এক্সেলে, বা শিটের ডাটা শিট নামে যেটা ছিল সেটাই এখানে আছে। তো আমি এখন যেটা করব সেটা হচ্ছে এই টেবিলটাকে আমি এখন মার্জ করব। তো আপনাদের কারো যদি মার্জ সম্পর্কে, বিশেষ করে পাওয়ার কোয়েরির মার্জ সম্পর্কে বা মার্জ টাইপ সম্পর্কে কোনো ধারণা থেকে না থাকে, আমার একটা টিউটোরিয়াল আছে মার্জ টাইপের উপরে, একটা সিরিজ টিউটোরিয়াল। তো আপনাদেরকে অনুরোধ করব যে সেই টিউটোরিয়ালটা আপনারা একটু দেখে নেন। তো এনিওয়ে, আমরা মূলত এখানে যে মার্জ টাইপগুলি আছে সেই মার্জ টাইপের মধ্যে আমরা চলে যাব, মার্জ কোয়েরিতেই যাই। তো এই যে মার্জ কোয়েরি আসলাম এবং এই মার্জ কোয়েরিতে সেই যে মার্জ টাইপটা দেখলাম, ছয় ধরনের মার্জ টাইপ যেটা নিয়ে আমি আমার টিউটোরিয়ালে আলোচনা করেছি, বাট এখানে আমরা একটা বিশেষ ধরনের মার্জ টাইপ করব, সেটা হচ্ছে সেলফ জয়েনিং মার্জ। সেটা কিভাবে করে সেটা হচ্ছে জাস্ট এই যে ফাইলটাকে আমি এখানে দেখিয়েছি, যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পাঁচটা রো আছে এই টেবিলটারই, আবার এই টেবিলটাকেও আমি এখানে কল করব। তার মানে একটা টেবিলকেই আমি দুটো জায়গাতে কল করব, এই জন্যই আমি এটাকে বলছি যে সেলফ জয়েনিং। তো এটাকে এখানে যাব, এখানে গিয়ে আবার এটাকেই দেখিয়ে দেব। দেখিয়ে দেওয়ার পরে যে কাজটা করব সেটা হচ্ছে প্রথম যে জিরোটা ইন্ডেক্স করেছিলাম সেটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে সেকেন্ড যে সেম টেবিলটা করেছি তার ইন্ডেক্স ওয়ানে ক্লিক করব। অর্থাৎ আমি এই দুটোর মধ্যে যখন আমি মার্চ করতে ওকে বলবো, তখন ও যে কাজটা করবে সেটা হচ্ছে এই ইন্ডেক্সের সাথে এই ইন্ডেক্সের মার্চটা করবে। এর ফলে যেটা করবে সেটা হচ্ছে ওয়ানের সাথে ওয়ানটা মিলবে, বাট জিরোটা খুঁজে পাবে না। তো এইভাবেই মূলত আমরা কাজটা আগাবো। এনিওয়ে, তো এভাবে করার পরে ঠিক যেটা আছে লেফট আউটার জয়েনে থাকুক, তার মধ্যে সে অবশ্যই বলবে যে একটা কম খুঁজে পেয়েছে, কারণ আমরা এখানে দেখতেই পাচ্ছি যে এখানে শুরু হয়েছে ওয়ান থেকে, এটা শুরু হয়েছে জিরো থেকে, স্বাভাবিকভাবে ওটা পাওয়া যাবে না। দেন ওকে করব। ওকে করার পরে সে যে কাজটা করবে সেটা হচ্ছে এই টেবিলটাকেই আবার আমাদের ঠিক পাশে নিয়ে চলে আসলো। তো যেহেতু দুটো সেম টেবিল, আমাদের এই টেবিলের যদি ওই সেম টেবিল থেকেই আমি শুধুমাত্র সেলসটা নেব, কারণ এইগুলি নিয়ে আমার আর খুব বেশি লাভ হবে না। তো আমি এখানে যাব, এখানে গিয়ে সমস্ত কিছু তুলে দিয়ে শুধু সেলসটা এখানে রেখে দেবো। সেলসটা রেখে দিলাম, প্রিফিক্সটা বন্ধ করে দিলাম যদিও, দেন ওকে। ওকে, সুন্দর। এরপরে যেটা করবো, ইন্ডেক্সগুলি আমাদের আর দরকার হবে না, বা যদি আপনি ইন্ডেক্সটা করতে চান করতে পারেন না। আমি এটাকে যেটা করব সেটা হচ্ছে জাস্ট এখানে যাব, এখানে গিয়ে শুধু এটাকে অ্যাসেন্ডিং করে দেবো। অ্যাসেন্ডিং করে দিলে যে জিরো ভ্যালুটা ছিল সেই জিরো ভ্যালুটা সবার উপরে চলে আসবে। এখন যেটা করব সেটা হচ্ছে আপনি যদি একটু খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যে এটার যেটা ছিল হচ্ছে জিরো নাম্বার রোতে ঠিক এক্সাক্টলি 442 আছে এক নাম্বার রোতে, বাট 442 অন্য একটা সেলের
অর্থাৎ এই যে টেবিলটা আমি করেছিলাম সেটাতে কিন্তু এক নাম্বার ইনডেক্সে ছিল, যার জন্য 229 কে সে 299 কে সে এখানে এনেছে এবং 442 কে সে এখানে এনেছে। এখন যে কাজটা করব সেটা হচ্ছে এই ইনডেক্সটাকে সিলেক্ট করে শিফট চেপে ধরে পাশে ইনডেক্স ওয়ানকে সিলেক্ট করব এন্ড দেন রিমুভ কলাম করে দেব। এর ফলে যেটা হলো খুব সহজেই দেখতে পাচ্ছেন যে এক্স্যাক্টলি উপরে যে রোটা ছিল সেই রোটা কিন্তু এখন পাশে চলে এসেছে, 442 পাশে চলে এসেছে, 118 পাশে চলে এসেছে, অর্থাৎ জাস্ট একটারও নিচে চলে এসেছে। এখন যে কাজটা করব সেটা হচ্ছে দুটোর মধ্যে সাবট্রাকশন করব, অর্থাৎ আমাদের উদ্দেশ্যই হলো যে প্রথম ভ্যালু বা উপরের ভ্যালুর সাথে তার ঠিক পরের ভ্যালুর ডিফারেন্স তৈরি করা। তো এটার জন্য যেটা করবো সেটা হচ্ছে প্রথমে এটাকে সিলেক্ট করবো, দেন শিফট চেপে এটাকে সিলেক্ট করবো। এবার চলে যাবো অ্যাড কলামের মধ্যে, অ্যাড কলামে গিয়ে গিয়ে যেটা করবো সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড দেন সাবস্ট্রাক্ট সাবট্রাক্ট সরি। তো সাবট্রাকশন হওয়ার ফলে যেটা ঘটলো সেটা হচ্ছে দেখেন এখন কিন্তু আমরা যেটা দেখেছিলাম 299 থেকে 442 বাদ দিলে 143, 442 থেকে 118 বাদ দিলে 324। তার মানে আমরা ঠিক আসলে যেটা চেয়েছিলাম যে উপরের রোয়ের থেকে ঠিক তার অ্যাডজাস্টেন্ট পরের রোয়ের যে ভ্যালুটা আছে সেটা ডিফারেন্স তৈরি করতে আমরা কিন্তু সেটা তৈরি করে ফেলেছি। এখন যেটা করবো এটাও সাপোর্টিং ছিল, এটাও আমাদের দরকার হবে না। এটা থেকে খুব সহজে দেখেন আমরা কিন্তু দেখে ফেলতে পারছি যে আসলে ডিফারেন্সটা ঠিক কত। তো যাই হোক, এতক্ষণ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ।